Kulum khate lam shago kok khorang ni kok borok koktwma wa ang suparna tini ni koktwma ro ngkha. Bishik sam thangai bishik tal phaina sampaka abono kitingui no kokti shalo tripra hasteni naito thok berai khiri thaiwa eba nirmohalo lukurok thangai berai mani nukzakha aro nukzakha khatong khajani bishingte juda juda thaini lukurok nukhungni borok eba bayap shakchalai baikhe kobang lukurok no rungkana ni line basa mani mangphili nukzakha Kok Tishal 26 December Police Day BSF Mobile Track Highway Shidik Bulang Lukur Nugoi 50,000 Salai Kabangma Shidi Bufangma Unmanzaka Kok to Mane Wishing Tish Haimanka Sunamura Bukhasti Ni Kalam Sola Thana Ni Police Day 150 Battalion Ni BSF Ni Shebog Rock Kabangma Gaza Bulang Ni Huiza koktuma manai Gaza birudi abijan wo nokharkha amsaini lukurok ni asomsha Gaza romunugoi police robu phaibi sok phaikha aro thangui sogui sogui kha kalamsara thana ni SI Rabindra Devarma প্রায় 50 লক্ষ টাকা হবে আমরা সকাল 10টা থেকে শুরু করেছিলাম হ্যাঁ সব সময় যাই শা কেবল হিনকে রোগী সুগিব অংমা থাগিয়া হাইনি বগে 60 উমর নি সাইক বাংলুকো রগ্ন ডক্টর নে নাইকলমা বাই ভ্যাকসিন ডোজ রজাক নাই অম ফাইনে বিশিক তাল নি 10 তারিখ নি সিমি চেং জাক নাই শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদি आज भारत की वयस्क जनसंख्या में से 61% से ज्यादा जनसंख्या को वैक्सीन की दोनों डोज लग चुकी हैं इसी तरह वयस्क जनसंख्या में से लगभग 90% लोगों को वैक्सीन की एक डोज लगाई जा चुकी है आज हर भारतवासी इस बात पर गर्व करेगा कि हमने दुनिया का सबसे बड़ा सबसे विस्तारित और कठिन भौगोलिक स्थितियों के बीच इतना सुरक्षित वैक्सीनेशन अभियान चलाया तिनी জানমোহন ত্রিপ্রাত হৈমানি শালন মৈতু নারগৈ মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব কক নারখা ফাইডিচন খনাৱৈ নাইলেয়ন হাস্তেনি মন্ত্রী অকরা তামসাখা জানমোহন ত্রিপ্রা আংখা কচম হাপাং ইয়াকসি বদল বাই বথার জাংনাই বিজেপি ন চা জাংনাই খরকসা টিপ্রাসা বন সিপিআইএম নে কেদার সংবাই বথার জাখা বিজেপি ন খা ফুর জাংমানি বাগৈ বিসি বা চিবা অমনি চাকরা জানমোহন ত্রিপুরা গন্ধসরা বখাস্টে বিজেপি জনজাতি মোর্চানি প্রেসিডেন্ট টংমানি জানমোহন ত্রিপুরা কামিনি বড় রক বাই কাহাম হালক টংমানি নুকজাগ বুইনি কাহাম হামিয়াব চুবাচুর উই টঙ্গ কচাম হাপাং ইয়াকসি বদল সং জানমোহন ত্রিপুরা ন মকল কেনা বাই নাইলায় সিপিআইএম নি কেদার সং ওয়ানা জাখা জানমোহন ত্রিপুরা ইয়াকসি বদল পার্টি নি বাগৈ কেবং অঙ্গি মান জানমোহন ত্রিপুরা ন বুথানা সাইটক জাখা 2016 বিসি নি 26 ডিসেম্বর নি সালো সিপিআইএম নি কেদার সং জানমোহন ত্রিপুরা নি নগ হাবৈ রমৈত লাংখা সিপিআইএম নেতা ললিত মোহন ত্রিপুরা নি নগ জানমোহন ত্রিপুরা কথাং কিফিল ফাইমালিয়া রমৈত লাংজাকমানি ইয়াগল আ জরাও বিজেপি নি অঙ্গৈ জানমোহন ত্রিপুরা থুইমানি ন খা দুমানি পান্দা খলাই থানি ও সিপিআইএম নি বরক রক লুকুরঙ সিকরি সকরা খাইয়ে পান্দা ন মথাংনা নাইখা ফিয়া লুকুরঙ ন মথাগি মান্ডিয়া সিপিআইএম পার্টি তে বিজেপি নি বখাকতে জানমোহন ত্রিপুরা থুইমানি সিবিআই বাই ইনকোয়ারি খাইনা সালাইকা আরো 42,000 নি স্লাই বরক মানজাখা আবন নগৈ ইয়াকসি বদল সং ওয়ানালাইজাক আজরাও
ভারত সরকার জনজাতি মন্ত্রণালয় করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে, অটল বিহারী বাজপেয়ী করেছে, তো ত্রিপুরা তো কেন হবে না? কমিউনিস্টরা আমাদেরকে কোনোদিন সম্মানই দেয়নি, আমাদের উপজাতি বলে সি বি ক্যাটাগরির নাগরিক বলে পরিচিতি দিত, আমরা জনজাতি মন্ত্রণালয় চাই। সঙ্গে সঙ্গে সেই স্টেট গেস্ট হাউসে সিদ্ধান্ত হয়ে গেছে যে মন্ত্রণালয়ের নাম জনজাতি কল্যাণ মন্ত্রণালয় রাখা হবে। আমি কিছুদিন আগে দেখছি কমিউনিস্টের এক নেতা কোথায় বলছে যে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় হয়ে কী লাভ হয়েছে, মানে ওনারা এখনও চান যে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় না উপজাতি কল্যাণ মন্ত্রণালয় নাম দেখা এখনও তাদের সুদ ফেরেনি। বন্ধুরা, তার জবাব দিতে হবে। যখন জনজাতিতে দুই আমেরে দাঁড়িয়ে বলছে সম্মেলন চাই, আমরা উপজাতি নয় আমরা জনজাতি, নরেন্দ্র ভাই মোদী আমাদেরকে এইভাবে চিহ্নিত করেছেন, আপনাদের সেই দিশাতে করতে হবে, এক সেকেন্ড দেরি হয়নি, সঙ্গে সঙ্গে ওখানে সিদ্ধান্ত করে নেওয়া হয়েছে যে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় এবং ক্যাবিনেটে পাশ করে আজকে সেই স্বাভিমান ত্রিপুরার জনজাতিকে ভরত দেওয়া হয়েছে। আজ আর উপজাতি নয়, আজ জনজাতি হয়ে গেছে ত্রিপুরার সমস্ত যারা একসময় উপজাতি নামে। ফাইনে বিশিকতালনি 3 জানুয়ারি নিশিমি 22 তারিখ জোড়া 15 নিশিমি 18 বিশিনি চরাই রগ্ন ভ্যাকসিন রজা গৈমানো কোভিড-19 কতাল ভ্যারিয়েন্ট অমিক্রন হাই ভাইরাস নিয়াগনি যগ্নানি কাইসানো লামা ভ্যাকসিন না ওইতে সাকনো কেরই টংনানি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অম্মবাই সরাই সরাইকে সাহইমানো হায়ঙ্গ হাইনো হাই কতাল ভ্যারিয়েন্ট আকার মানো কাশুনা বাগৈ কতাল খাইউই মংসাসুক খাইজাগনাই মানো ইয়া হাফাংনি খাকতে साथियों 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा। 2022 में 3 जनवरी को सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी। ये फैसला कोरोना के खिलाफ देश की लड़ाई को तो मजबूत करेगा ही, स्कूल कॉलेजों में जा रहे हैं हमारे बच्चों की और उनके माता पिता की चिंता भी कम करेगा। साथियों, हम सबका अनुभव है कि जो कोरोना वॉरियर्स हैं, हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स हैं, इस लड़ाई में देश को सुरक्षित रखने में उनका बहुत बड़ा योगदान है। वो आज भी कोरोना के मरीजों की सेवा में अपना बहुत समय बिताते हैं, इसलिए प्रिकॉशन की दृष्टि से सरकार ने निर्णय लिया है कि हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए। 26 ডিসেম্বর ককটিশাল এগিয়ে চলার সঙ্গনি বিশিংতে রাজাখর আগুলিনি মেলার মাদো চেরাই রগ্নি বাগে কাশা তের সংসার জাখা ও 13 তারিখনি 3:30 তামা জরাও কথার চাতি মুসঙ্গই 13 সেংসাগৈ রনায় হাস্তিনী মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব। টুয়েন্টি বক্সর নগরনে আড়ালিয়া কামি 22 মন্ডলনি ফজল হাক বিশি কলকমা রমৈ ইয়াকশিত বদলনি টংমানি ব সোনামোরা কন্ডাকশন এসোসিয়েশননি ব আদং টংমানি ককটিশাল ফজল হাকনি টুইডল মংবাই নখুং চুকু নি খরক বাচি ব্রৈ বরক বিজেপিনি বানা রমখা বিজেপিনি সামুংন খাফর জাগৈ পান্দাবো মানজাখা 20 বক্সর নগর মন্ডলনি অকম ঠিংনাই সুভাষ চন্দ্র সাহা সোনামোরা নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া মন্ডল সেক্রেটারি আরশাদ মিয়া আকর্ষণ
ভারতীয় জনতা পার্টি আওয়ার পর আমার ছেলেরাও দেখলাম তাদের বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করছে, যাইতে আছে প্রথমইতে। এরপরে আমিও দেখলাম যে নেতৃত্ববৃন্দগণের চাল চলন বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দ্বারা কার্যকলাপ ভালো লাগলো। সেই হিসাবে আমি ছেলেরাই আমি খুশি যে আমি আনুষ্ঠানিকভাবে যাই, ওরা তো আমার এতদিন পিছত, আমি এখন আনুষ্ঠানিকভাবে যাও, আমার কার্যকলাপ পছন্দ হইতে আছে, ভালো লাগতেছে, লিগিলিয়াতে চলছে দেখছি। চিনি কক বড় কক্তমা অরণ্য পাখা নিরক্ষ হয়ে নাই তুমি কক খরাং।